টাকা পাচারের বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল খুব স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়াটা নিয়েও তারা পরস্পর বিরোধী মন্তব্য দিয়ে যাচ্ছেন। কাজল ভাই, আপনি দেখেন কানাডায় টাকা পাচার নিয়ে কিন্তু ওই দেশে যে বসবাসকারী যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছে তারা কিন্তু কানাডায় মিছিল করেছে, কানাডার সরকারকে আপনার স্মারকলিপিও দিয়েছে এগুলো খুঁজে বের করার জন্য। আমি এই উদ্যোগটাকে খুব পজিটিভলি দেখি এবং আমি মনে করি বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশে যারা আছেন দেশে তারা যদি এই পাচারকারীদের বিরুদ্ধে ওইসব দেশের সরকারকে সরকারকে চাপ সৃষ্টি করে বা সরকারের প্রতি এরকম কার্যক্রমে মেমোরেন্ডাম দেয় এটা একটা ইতিবাচক ফল আনবে বলে আমি মনে করি। আর আপনি যেটা বললেন যে টাকা পাচার, পাচারটা তো এই 10 বছর বা 12 বছর এটা অনেকদিন ধরেই হচ্ছে, বিভিন্ন মাধ্যমে হচ্ছে, ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং এর মাধ্যমে হচ্ছে, হুন্ডিতেও হচ্ছে। এখন আসার কথা যেটা যে এই বিষয়গুলি এখন আলোচনায় আসছে এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা আমরা অতীতে দেখিনি। আমি কারা পাচার করছে কি করছে এটা কিন্তু ইচ্ছাগুলি খুঁজে বের করে যায়। এখন এই সুভাষ সিংহরা যেটা বললেন প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এখন আর কিছু লুকিয়ে করার কোনো অবকাশ নেই। এই প্রযুক্তির এই সুবিধা কাজে আপনি বলছেন যে এটি পাচার রোধে কিংবা যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফিরে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো যে ব্যবস্থাটুকু সেটুকুকে আপনি পর্যাপ্ত মনে করেন কিনা? আপনি দেখেন এই সংবাদগুলির পেছনে দেখে যে দুদক অনেকদিন ধরে চেষ্টা করছিল, কিন্তু যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথাটা বললেন তখন কিন্তু বিষয়টা একটা নতুন করে বোধহয় পালে হাওয়া লাগলো, তাই না? আমি মনে করি দুদক তার আইনি কার্যক্রম করুক, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রোঅ্যাক্টিভ হয় এবং তারা যদি বাংলাদেশের দূতাবাসগুলির মাধ্যমে ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে অর্থ ওই সংশ্লিষ্ট দেশের অর্থ মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী মন্ত্রণালয়গুলির সঙ্গে যোগাযোগ করে তাহলে বোধহয় চিত্রটা পাওয়া অনেক সহজ হবে কিভাবে গেল কেন গেল। আর বাংলাদেশের যেটা দায়িত্ব সুভাষ সিংহ রায়ের কথা আমি আবার বলছি, প্রযুক্তিগত সুবিধাটা কাজে লাগিয়ে কিভাবে পাচার হলো কারা করলো এটা বের করা কিন্তু যদি আন্তরিকতা থাকে এটা খুব অসম্ভব ব্যাপার নয়। এবং সাম্প্রতিক কিছু বক্তব্য এবং পদক্ষেপে মনে হচ্ছে যে সরকারের এই আন্তরিকতাটা আছে। দুদক যেটা করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী বলার পর কিন্তু পালে হাওয়াটা আরো জুড়ে লেগেছে, তার মানে কি দুদকের পাশাপাশি কনসার্ন মিনিস্ট্রি এবং সরকারের অন্যরা যদি উদ্যোগ নেয় তাহলে বিষয়টা একটু বেশি আলো পায়। দুদকের কথা যদি আপনি বলেন, আপনি সঠিকভাবে বলেছেন একজনকে গ্রেফতার করার পর দুদক তার অবৈধ সম্পদ ইত্যাদি খুব খোঁজে যায়। এবং আপনি দেখেন সর্বশেষ যে গোল্ডেন মনিরের কথাই যদি ধরেন আপনি, গোল্ডেন মনিরের নামে কিন্তু দুদকের রাজুক নিয়ে একটা মামলা ছিল, সেটার কিন্তু কোনো সুরাহা হয়নি, মানে সেটা তাকে ধরাই হয়নি বলা যায় একসে। কিন্তু যখনই তাকে অন্য অপরাধে ধরা হলো এখন কিন্তু দুদক তার বিরুদ্ধে ডিগিং দ্য আর্থ করছে, মাটি খুঁড়ছে। তো দুদকের এই দুর্বলতাটা রয়েছে। দুদককে যদি আমরা, দুদক একটি স্বাধীন সংস্থা, দুদক এখন খুব ভালো লোকজন আছেন ওখানে, কিন্তু তাদের ওই কর্মতৎপরতার পরিধিটা বোধ হয় আর একটু বাড়াতে হবে। কারণ এই আমি আজ দুজনের আলোচনা শুনছিলাম, ক্যানভাস কিন্তু তারা অনেক বড় করে ফেলেছেন, একজন বিদ্যুতে চলে গেলেন ওই যে বিয়েতে, আরেকজন তো সুভাষভদ্রা অন্য কিছু। আমি যেটা বলছি আমার রবীন্দ্র ফারায়ণ একটা কথা এখানে আমার একটু লেগেছে যে ওই 62,000 কোটি টাকা যারা নিয়েছে রেন্টাল পাওয়ারের তারাই সব টাকা পাচার করেছে, এত সরলীকরণ করা বোধ হয় আমার মতে, মানে কেবল তারাই করেছে এতটা সরলীকরণে আমি বিশ্বাস করি না। আমি মনে করি তারাও থাকতে পারে, অর্থাৎ পাচার কিন্তু টাকার মধ্যে এই টাকাও থাকতে পারে। কিন্তু আমার মনে ব্যাপারটা এমন করা উচিত যে এই যে এই একটু আগে যেটা বললেন সুভাষ সিংহ যে তারেক কি কোকোর টাকা ফেরত এনেছে, কোকোর টাকা ফেরত এনেছে গুড, কিন্তু পাশাপাশি অন্য আরো দু একটা যদি ফেরত না আনে তখন এটাকে কিন্তু রাজনৈতিক রং চড়ানোর একটা অবকাশ থাকে।